14 মন ওজনের বিশাল এই শাপলা পাতা মাছটি ধরা পড়েছে তরমুজ খেতে। শুনে অবাক করার মতো মনে হলেও আসলেই ঘটেছে তাই। এমন একটা বিশাল মাছ কেটেও খুশি বিক্রেতারা। এই প্রথমবারের মতনই কাটতে আসি, আর এখন এই কাটার জন্য আমার ভালো লাগতেছে। 28 মার্চ দুপুরে বরিশালের শ্রীপুর চরে তরমুজ কাটতে যান কৃষকরা। বৃষ্টি এবং নদীর পানিতে বেশিরভাগ তরমুজ নষ্ট হয়ে গেছে বলে জানান তারা। ভালো তরমুজগুলো সংগ্রহের এক ফাঁকে তরমুজ খেতে বড় সাইজের কিছু একটা নড়তে দেখে অনেকেই ভয় পেয়ে যান। শেষে সাহস করে কাছে গিয়ে দেখেন এটি একটি বিশাল আকৃতির শাপলা মাছ। 7 জনে মিলে ধরে আনেন মাছটি। সেখান থেকে বড় নৌকায় করে নিয়ে আসা হয় বরিশাল শহরের প্রধান মাছের আড়ত হিসেবে পরিচিত পোর্ট রোডে। তরমুজ খেত তলাই গেছে, তলাই যাওয়ার পরে এই মাছটা ভাসি উঠছে, দেখতেছে লড়তে আছে, তরমুজ ফলাই দিয়ে দেখতে গেছে যে কি এটা। গোলাকার শাপলা পাতা মাছটির লেজ হচ্ছে 8 ফুট লম্বা এবং প্রস্থ 8 ফুট করে। মাছটির বয়স 10 থেকে 12 বছর হবে বলে ধারণা করছেন বিক্রেতারা। এই বিশাল মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। 14.5 মন জালে উঠে গেছে চরে, তখন তারা টাইনে উঠে গিয়ে তারপর নিয়ে আসছে এখানে। বৃষ্টির পানিতে তরমুজ নষ্ট হয়ে কৃষকের যখন মাথায় হাত, ঠিক তখনই সেই খেতেই মিলল 14.5 মন ওজনের এই শাপলা পাতা মাছ। বরিশাল নগরীর পোর্ট রোডে এ যাবৎকালের সর্বোচ্চ ওজনের মাছ এটি। পোর্ট রোডের 10 মাছ বিক্রেতা বিশাল এই মাছটি তরমুজ চাষীদের কাছ থেকে কেনেন 1,20,000 টাকায়। এরপর সন্ধ্যায় মাছটি ভ্যানে করে শহরময় ঘোরানো হয়। পরদিন সকালে স্থানীয় বাজারে 500 টাকা কেজি দরে বিক্রি হবে বলে প্রচার চালাতে থাকেন তারা। রাত 11টা পর্যন্ত চলে এই প্রচার প্রচারণা। শাপলা পাতা মাছটা কিনে বেচার জন্য এই জন্য ঘুরিয়া যারা কিনবে তাদেরকে আমরা দেখাইছি। সকালে আমরা বিক্রি করবো, মরকোলার পোল গেছি, নতুন বাজারে গেছি, কাউনিয়ে গেছি, বাটিখানা গেছি, আর ওইদিক দিয়ে আইসি যে আপনার বড় বাজার হইয়া আইসি। রাত 11:30টার দিকে মাছটি নিয়ে আসা হয় নগরীর পোর্ট রোডে। এরপর 4 টুকরো করে রাখা হয় বরফ দিয়ে। 29 তারিখ সকাল 9টা থেকে কেজি হিসেবে বিক্রি শুরু হয় খাবার আকৃতি করে কাটা এই মাছ। মাছটি প্রায় 3 লাখ টাকায় বিক্রির টার্গেট রয়েছে বিক্রেতাদের। এই জন্য 10 জন মিলে ওই মাছটি কেনেন পাইকারি দরে। লাভের অংশ 10 জনের মাঝে ভাগাভাগি হবে সমানভাবে। মাছটি কিনতে পেরে তারা ভীষণ খুশি। জনতা খুব অনেক, তারা বলছে যে আপনারা নাম্বার দিয়ে যান, আমরা বলছি নেন নাম্বার, কোনো সমস্যা নেই, সকালে আসতে পারবেন 8টার সময় তারা নিতে আসবে। এত বড় মাছ আসে নাই, এই প্রথম আসছে। আমরা শহরে ঘুরে নিয়ে এসেছি, সকাল 8টায় জবাই হইবে, 500 টাকা কেজি বেচবো। বলার সরেও ছিল, 3টার সময় পাইছে, তা সন্ধ্যার সময় নিয়ে এসেছি, আমরা সেই সময় কিনছি ক্রেতা গেছি। শাপলা পাতা মাছ বিপন্ন প্রায় প্রজাতির তালিকাভুক্ত একটি মাছ, যার বৈজ্ঞানিক নাম স্ট্রিংরে ফিশ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী এই মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এই প্রজাতির মাছ সাধারণত সমুদ্রের অগভীর তলদেশ ঘেঁষে বিচরণ করে। বিভিন্ন সভা সেমিনারে এ মাছ না ধরার জন্য উৎসাহিত করা হলেও অনেকে অজ্ঞানতা হেতু এই মাছ শিকার ও বিক্রি করছেন বলে মন্তব্য সচেতন মহলের। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।